যুদ্ধ লাগিল রে কেরা মেরা বনে যুদ্ধ লাগিল রে যুদ্ধ লাগিল রে হনুমানে কান্দে চলিল প্ৰভু ভগৱান যুদ্ধ লাগিল রে মন্ত্ৰী জাম্বুৰ বান কান্দে চলিল ঠাকুৰ লয়খন যুদ্ধ লাগিল রে তা দেখি রাবণ রাজা ভাবে মনে মন যুদ্ধ লাগিল রে রাঘবনলে শুনো ভাই বান্ধব লয়খন যুদ্ধ লাগিল রে আমার হস্তে পাইছো বেত হারাইবে জীবন যুদ্ধ লাগিল রে মোর নাম শ্রী অশ্বিনী রাভা মই ভারি গান দলের মূল মোর জেলা গোয়ালপাড়া অসম মোর দলটির নাম হল শ্রী শ্রী রামকৃষ্ণ ভারি গান সংঘ দল আপনি ভারি গানের লগত কেনেকে জড়িত হল মানে কেনেকে আরম্ভ করলে ভারি গানের লগত মোর জড়িত থাকা এনেকা অবস্থা হল মানে মই অতি সুরের পৰা বারো বছর বয়সের পৰা মোক দেউতাই ভারি গান দলত মাতি লৈ গৈ মোক লাখৰ চাহ বনালে লাখৰ চাহ বনা যেতিয়া হ'ল তেতিয়া মই তিনি বছৰ পিছত চুৰাটোৰ চনৰ পৰা মই তাৰমানে সম্পূৰ্ণ হিচাপে ভাৰি গান দায়িত্বখিনি মই চলাবলগীয়া বাধ্যতা হ'লোঁ আচ্ছা আপুনি তাৰমানে দেউতা আপোনাৰ মূল আছিল মোৰ দেউতাই মূল আছিল আগতে তেওঁ মোক এই গানখন মোক শিকালে আচ্ছা দেউতাৰ পৰা শিকিছে দেউতাৰ পৰা মই শিকিছোঁ 1996 চনতে মোৰ দেউতা স্বৰ্গবাস হৈছে আৰু আপুনি ভাৰি গানৰ দায়িত্ব কেতিয়া ল'লে ভারি গানের দায়িত্ব মই 74 সনের পর লৈছো আচ্ছা দেউতার পিছত দেউতার পিছত আপনার দলটোৰ বিষয়ে কওকচোন এতিয়া আমার দলটো শ্রী শ্রী রামকৃষ্ণ ভারি গান সংঘ দল আমার দলত 35 জন মানুহ আমাক লাগে আর সেই হিসাবে আছেও সেই দলত বাইন দুজন লাগে আর শালি বজা দুজন পালি আট নজন লাগে আর মুখা অভিনয় করাত ছয় সাতজন লাগে আর যেহেতু ভাংনা স্বরূপে নকল নাটকের লগত সমকক্ষ থাকা তাত 10-12 জন লাগে এনেকে বাইন লাগে দুজন এনেকে ক্ষেত্রতে আমার ভারি গানের দলত মানুষ আছে আর 35 জন আচ্ছা আপনার ভারি গানের কি কি নাটক আপনি করে মানে যেহেতু দুধি মথন নাটক এইখিন আমি দিনত করি রাতির ভাগত করো আমি রাবণ বধ আর সীতা অগ্নি পরীক্ষা যেটা আমি এক অঙ্ক শেষ হওয়ার লগে লগে আমি নকল দেখাও মূলত রেস পাওয়া নিচিনাকে তারপর আকো আমি আরো নাটক আরম্ভ করো এনেকে করে করে আমি গোটেই নিশাখিনি রাবণ বধ সীতা অগ্নি পরীক্ষাখিনি আমি করো শেষত রাবণক মৃত্যু হওয়ার পিছত বিভীষণক রাজা পাতি আমি সীতা অগ্নি পরীক্ষা কাণ্ডখিনি আমি আরম্ভ করি শেষত আমি সীতা অগ্নি পরীক্ষা করা আমি নাটক শেষ করো এইখিনি আর এই আপনাদের যখন রাতে নাটক করে আচ্ছা সীতাপুরি রাবণ বধ সীতাপুরি হয় সেখন কেনেকে আরম্ভ করে আর কেনেকে বস্তুটা আগবাই অল্প এই বিষয়ে কোকসুন আমি পন প্রথমতে আমি বাইন শালি এইবিলাক রিদি হই আমি প্রভু দেবতার নামত আমি হরিবল দিয়ার পৰা জোৰোণবাজি হয় জোৰোণবাজি শেষত আমি বন্দনা করো বন্দনা শেষত রামলখন প্রবেশ হয় তাৰপিছত এনেকে আমি নাটকখন আরম্ভ করা হয় আর কি আচ্ছা প্রথম আপোনালোকে বন্দনার কথা কৈছে অকণমান বন্দনা এটা গাই শুনাওকচোন নমো রাধে কারম পদ ভঞ্জন দয়া অশীল নারায়ণ নমো রাধে কারম নমো নমো নারায়ণ হে অখিলের পতি নমো রাধে এ কারম নমো রাধে
এই ভারি গানৰ যি বিভিন্ন গীত আছে এই গীতসমূহৰ আমাক এটা দুটা অলপ গাই শুনাওকচোন যুদ্ধ লাগিল রে কে রা মেরা বনে যুদ্ধ লাগিল রে যুদ্ধ লাগিল রে হনুমানে কান্দে চলিল প্ৰভু ভগৱান যুদ্ধ লাগিল রে মন্ত্ৰী জাম্বুৰবান কান্দে চলিল ঠাকুৰ লয়খন যুদ্ধ লাগিল রে তা দেখি রাবণ রাজা ভাবে মনে মন যুদ্ধ লাগিল রে রাবণে শুনো ভাই বান্ধব লয়খন যুদ্ধ লাগিল রে আমার হস্তে পাইছ বেত হারাইবে জীবন যুদ্ধ লাগিল রে সামিলংকি শরণে আমায় সারিয়া রইলেন কথা কল যত ছিল রে ধনজন সবে হইল ইকার জীবন আমার হয়ে স্বামী কত আমায় সারিয়া রইলেন কথা ও স্বামী লঙ্কে আপোনালোকৰ ভাৰি গানৰ মুখাৰ বিষয়ে কওকচোন ভাৰি গানত আমাৰ নটা মুখা আছে নটা মুখাৰ ভিতৰতে ৰাৱণৰ পৰিয়াল হ'ল ৰাৱণ কিতুৱে ভিতুৱা বিভীষণ পাত্ৰ সাৰথি এইটা আছে তাৰপিছত ৰামৰ পক্ষত হনুমান আৰু মন্ত্ৰী যাবন মানে আছে আৰু তেওঁলোকৰ লগত বিভীষণ লগ লাগে হয় এইকেইটা আমাৰ আছে আৰু আমি থোৱাতে চান সূৰ্য ব্ৰহ্মা বিভীষণ হনুমান মন্ত্ৰী জামান এইবিলাক আমি বেলেগত বেলেগ কৰি থ'ব লাগে মানে অলপ তফা তফা থ'ব লাগে আৰু কিতুৱা ভিতুৱা ৰাৱণ এইবিলাক এক ছাইডত থ'ব লাগে একেলগে আমি থ'ব নাপায় থ'লে থোৱা পাৰে কিন্তু খুব আৱাজ হয় তেওঁলোকে বুঢ়াবিলাকে যোন যে আমিতো চাই নাথাকোঁ কিন্তু আৱাজটো হয় চাউণ্ড হয় কতৰ কাতৰা কৰি চান হয় সেইকাৰণে বেলেগ বেলেগ কৰি থোৱা হয় আৰু সেই মুখাবিলাকক আমি যধে মধে আমি ফুৰি লগাব এটা নহয় আৰু ফুৰি লগাব নাপায় আমি ভালকৈ থৈ দিওঁ এইটো এই কোনো যাতে তাত মানুহ প্ৰৱেশ নকৰে এনেকুৱা জেগাত আমি থওঁ আৰু ঘৰৰ ভিতৰতে থওঁ এইখিনিয়ে আৰু মুখাবিলাকক খুব মানে পবিত্ৰভাৱে পবিত্ৰভাৱে আমি ভাবোঁ আৰু ৰাখোঁ হয় তেনেকৈ আমি যেনে তেনে মানুহ সোমাব নিদিওঁ আপোনালোকৰ দলৰ এই মুখাবিলাক কিমান পুৰণা এইবিলাক মুখাখিনি আমাৰ আগৰ আমাৰ পিতা মাতা কালৰ মুখাবিলাক আগতে আছিল এইবিলাক যেতিয়া আমি ভাৰি গান কৰিলে আমাৰ মুখা প্ৰয়োজন হয় মুখা নহ'লে আমাৰ ভাৰি গান নামাকৰণে নাথাকে এই ক্ষেত্ৰত আমি পুৰণা মুখাবিলাক নষ্ট হৈ আৰু পুনৰে আমি এইবিলাক নতুন নতুন মুখা কটা হৈছে অনুমান কিমান বছৰ হৈছে এইখিনি অনুমান এইখিনি এই এই মুখাবিলাক 98-97 চনত এই মুখাখন কটা হৈছে আৰু আগৰ মুখাবিলাকতো একদম আমাৰ পিতা আতা কালৰ মুখাবিলাকতো নষ্ট হৈ গ'ল এইখিনি আপোনাৰ দিনৰ এইখিনি এতিয়া মোৰ দিনৰ আৰু এইখিনি মুখাবিলাক ব্যৱহাৰ নহ'লে ক'ত থয় মুখাবিলাক ব্যৱহাৰ নহ'লে আমি ঘৰৰ ভিতৰতে ভালকৈ থৈ দিওঁ নহ'লে বেলেগ বেলেগ নষ্ট হ'ব আৰম্ভ হয় মাজে মাজে আমি মুখাবিলাক চেকিং কৰি থাকোঁ এইটো কি কাঠৰ মুখা কিবা হেৰি আছে এইটো কাঠটো হ'ল গামাৰি 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 গছৰে কাঠটো আমি তাৰমানে সেইটো বস্তুটো লাষ্টিং করে আর ভারি ভারি ওজনও কম অভিনয় করা অল্প সুবিধা হয় এই কারণে ভারি বেশিরভাগে আমি গামারি গাছরে কাটু আর কি এটি আপনাদের কি রং ব্যবহার করেন
এটা আমি বর্তমান আমি যেহেতু বজারত বিক্রি করে বার্নিশ এটাই ব্যবহার করি। আর এই বেলেগ গ্রুপত আকৌ বেলেগ রঙ ব্যবহার করে ন? বেলেগ 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 গ্রুপত বেলেগ বেলেগ রঙ ব্যবহার করে, যেহেতু ফাঁকা রং পানিরে গলায় এইবিলাক রং ব্যবহার করে। বিভিন্ন দলত বিভিন্ন ধরনের রং ব্যবহার করে, কিন্তু আমি আমার দলত এই বার্নিশটা আমি ব্যবহার করো আর কি। এটা যেতিয়া আপোনালোকৰ ভাৰি গানৰ মানে এটা সময় আহে নহয়, তেতিয়া এবিলাক নতুনকৈ আকৌ প্ৰত্যেক বছৰে নতুনকৈ আমি ৰং কৰোঁ, প্ৰত্যেক বছৰে ৰং কৰে, প্ৰত্যেক বছৰে ৰং কৰোঁ। তাৰপিছত আৰু যেতিয়া আমি নাটকখন গান কৰিব যাম, আৰম্ভ কৰাৰ আগতে আমি এইবিলাক দেৱতাৰ মিঠা তেলে আমি মালিচ কৰোঁ আৰু কি, পালিচ কৰোঁ তাৰ মানে মিঠা তেল দিয়ে অলপ কি কয় মানে জুলটিয়া উঠে আৰু কি, তাৰমানে অলপ চিকচিকীয়া দেখাত অলপ সুবিধা হয়, সেইকাৰণে আমি মিঠা তেলটো দিওঁ আৰু কি। আৰম্ভ কৰাৰ আগে আগে মিঠা তেলত কিবা এটা ফুট এটা এটা সবাই দিয়ে না? খলত দিব মানুহ আৰু খলত দিব লাগে। সেইটো কি বস্তু, সেইটো বিষয়ে কওকচোন। এই ফটাটো দিয়া উদ্দেশ্য হ'ল মানে এনেকুৱা, আমাৰ আদি গুৰুৰ পৰা যিটো পিতৃ মাতৃ পালন কৰি আহিছে হিচাপত আমি নাটকখন আৰম্ভ কৰাৰ আগতে আমি আমি দিউৰী কওঁ, সেই দিউৰীৰ হাতেৰে আমি মিঠাতেল মিঠাতেল আমি খোজোঁ, খুজি পেলাই সেই মিঠাতেলখন আমি খল চালি চঙৰ এইবিলাকত আমি ফটা দিওঁ। ভাৰি গান যি নাটক, কোন কোন মানে জেগাত আপোনালোকে নিমন্ত্ৰণ পায়, ক'ত ক'ত বিশেষকৈ কেনেকৈ ক'ত কৰিব লাগে মানে? আমি এই ভাৰি গান নাটকখন আমি এই পুষ মাহত প্ৰত্যেক বছৰে আইথান মাতা ভগৱতী থানত আমি প্ৰত্যেক বছৰে কৰোঁ। তাতে তিনি নিশা হয়, তিনি নিশাৰ ভিতৰত আমি দুই নিশা এটা কৰা হয়, বাকী আমি যাত্ৰা ঘূৰ্ণে চলে তেওঁলোকে সেইটো চায়। তাৰপিছত আমি শিৱৰাত্ৰি তাত আমাক মাতে, এইপিনে কুচুবাৰী এইপিনে দুধনৈ দাবলি তাতো আমি যাওঁ শিৱৰাত্ৰি, আৰু ক'ৰবাত যদি মাতে তেনেকুৱাত আমি তাতো সময় হ'লে যাওঁ। কিন্তু আৰু আমাৰ হোলীত মা কালী ঠাকুৰাণী এই তাতো মাতে, এইটো হ'ল এইপিনে কুকুৰকাটা, আৰু হাতীগাঁৱতো আমি যাওঁ। তাৰপাছত এনেকৈ নিবাৰী টিকলিপাৰা এনেকৈ ইফালে সব এইবিলাক কিন্তু আমাৰ ৰাভা মানুহে, আৰু এইপিনে আছে বড়ো মানুহ সোণাইমাৰী তাতো আমি যাওঁ, কাছাদলত বড়ো মানুহ তেওঁলোকে মাতে তাতো আমি যাওঁ। এনেকৈ বহুত জেগাত আমি য'তে আমাক নিমন্ত্ৰণ নিদিয়া কৰে তাতে যাওঁ, আৰু মাতা সৰস্বতী পূজাতো মাতে তাতো যাওঁ, আৰু লাখৰ ঠাকুৰ দেৱতা তাতো এনেকা পূজাতো আমাক মাতে, আৰু শেলৰাম ঠাকুৰ তাতো আমাক মাতে শেলৰাম মন্দিৰত, আমাৰ গাঁৱতে আমাৰ সামৰি গাঁৱতে আছে শেলৰাম মন্দিৰ তাতো মাতে আমি তাতো যাওঁ, আৰু দুধনৈ লাঙা ঠাকুৰ কয় তাহাঁতে তাতো মাতিছে আমি তাতো যাওঁ। এনেকৈ মুঠতে আমাক য'তে মাতক আমি তাতো যাওঁ, আৰু এনে যদি কোনোবাই শুনিবলৈ বিচাৰে তাতো আমি যাওঁ। আৰু এই কাছাতলতে আমাক এবাৰ মাতিল তাতো যাই আহিলোঁ, আর এনেকা এই শ্রীনিবাড়ি নোয়াপাড়াত সরস্বতী পূজা আমার মাতছে আমি তাতো গেছি। আমি মুঠতে নিমন্ত্রণ করলে মাতিলে আমি যাওঁয়ে আর, কিন্তু যাওয়ার আগতে আমি এনে শুনিলেও
আমি আরম্ভ করার আগতে আমি সেই মাতা সরস্বতী নামতে আমি হরিবল দিয়ার পিছত আমি এইটো আরম্ভ করো যে জোরুন বাজি আমি আরম্ভ করো। আরে অকল রাভা সকলে মাতে নে রাভা সকল বাহিরও বেলেগে মাতে? আমার রাভা সকল মাতে আর বেলেগ জাতীয় মাতে, মানে গানটো মানে যাতে মানে পূজা হব কিছু ভগপতি নাম ভগপতি মাওর নাম আছে বহুত, তাতো আমি দিওলতো আমি যাওঁ, ঠিক তেনেধৰণে আমি মানে মাতিলে আমি যাই থাকোঁ। কি হিসাবে মাতে তেওঁলোকে, কেনেকৈ মাতিব আহে? আমাৰ মাতে মানে তেওঁলোকে আহে, আহি মানে ধাম ধাম বন্দোবস্ত কৰি তামোল এযোৰা পানী এযোৰা দি থৈ যায়, সি আমাৰ মানে ভগৱতী নামত, তাকে আমি মানে গ্ৰহণ কৰি আমি যাব লাগে। যে আপোনালোকৰ ৰাভাসকলৰ এনেকুৱা পূজা পতল আছে নেকি য'ত অকল ভাৰী গানেই লাগে, তেনেকুৱা কিবা কথা আছে নেকি? আছে, আমি এই দেউৰী পৰা নলবাৰী দেউৰী পৰা আথান পূজা, তাত ভাৰী গান নহ'লে তাৰ ঘৰত পূজা নহয়। তেওঁলোকক আমি নকৰোঁ যদিও বেলেগ দলক লৈ হ'লেও পূজাখিনি তেওঁলোকে কৰে আৰু। আৰু ইপিনে আছে ছয়নাঙত, আছে ছয়নাঙত মা কালী ঠাকুৰাণী, তাতো ভাৰী গান লাগিবই। তেনেকৈ ভাৰী গান লগা ভাৰী গান নহ'লে পূজা নোহোৱা মন্দিৰখিনি ছয়নাঙখিনি নহয়, জঙলাত আছে আৰু জামগাঁৱতো আছে আৰু নিবাৰী কলকাতাতো আছে, আমি সদায় তাতে যাওঁ। আৰু এই থাপৰ ভিতা কয়, তাত মা কালী ঠাকুৰ আছে আৰু যশো আছে, সেই তাতো ভাৰী গান নহ'লে নহয় বোলে, সেইটো ভাৰী গান দ্বাৰাই তেওঁলোকে পূজা কৰে আৰু আমি তাত যাওঁ। আৰু কিছুমান কুৰিয়ে আহিলোঁ, এনেকৈ কিছুমান আমাৰ ৰাভাৰ ভিতৰত ভাৰী গান নহ'লে মুঠতে বেলেগ গান দ্বাৰা পূজাটো নকৰে আৰু। আচ্ছা, আপোনালোকে যে ভাৰী গান কৰি আছে, কি হিচাপে আপোনালোকে এই বস্তুটো আগবঢ়াই নিছে? ভাৰী গানটো আমি এই ক্ষেত্ৰতে আমি আগবঢ়াই লৈ যাই আছোঁ, মানে যিটো পৰম্পৰা ভাৰী গান ভক্তিমূলক গীত নাটক, সেই ক্ষেত্ৰতে আমি প্ৰত্যেক মন্দিৰতে আমাক নিমন্ত্ৰণ কৰাৰ কাৰণে আমি ৰাখি আছোঁ। আৰু যিসকলে আমাক ভাৰী গান নহ'লে যে পূজাখন নহয়, এই ক্ষেত্ৰত তেওঁলোকেও মানে বাৰে বাৰে আমাক অনুৰোধ কৰাৰ কাৰণে আমি খুব কষ্ট কৰি হ'লেও আমাৰ বংশৰ ভিতৰতে পাৰ্টিখিনি আমি জীৱিত কৰি ৰাখি আছোঁ। এই ভাৰী গানৰ দ্বাৰা আপোনালোকৰ জীৱন চলে নে আপোনালোকৰ কি জীৱন, মানে দৈনন্দিন আপুনি খেতি বাতি কৰি চলি আহিছে নে কি, কেনেকৈ আপোনালোকৰ জীৱিকাটো কি? আমাৰ জীৱিকা আমাৰ খেতিহে, কিন্তু গান কৰি যে আমি গোটেই জীৱনটো খাব পাৰোঁ এইটো নহয়, এইটো কেৱল আমাৰ সাংস্কৃতিক হিচাপে আমি জীৱিত ৰখাহে। যিটো পূজা পাতৰ ভক্তিমূলক গীত, সেইটোৰ কাৰণেহে আমি এইটো জীৱিত কৰি ৰাখি আছোঁ। কিন্তু এই ভাৰী গান কৰি যে আমি গোটেই জীৱনটো আমি খাব পাৰোঁ সেইটো নহয়। মানে আপোনালোকৰ মেইন জীৱিকা হৈছে কৃষি? কৃষিয়ে হয়, আমি গোটেই কৃষি খেতি বাতিয়ে কৰোঁ, খেতি বাতি কৰিও চলি আছোঁ। য'ত নিমন্ত্ৰণ কৰে তেতিয়া আমি যাওঁ আৰু কি, সেইখিনিয়ে আৰু। আমাৰ বংশৰ ভিতৰতে আমি খুব কষ্ট কৰি ৰাখি আছোঁ, এইটো পৰিচালনা কৰাত খুব কষ্ট হয়, যাৰ ফলত আমাৰ 35 জন মানুহ মেইনটেন্স কৰা সহজ নহয়। এই ক্ষেত্ৰতে আমি 3 জনে খুব কষ্ট কৰি এই পাৰ্টিখন আমি জীৱিত কৰি ৰাখি আছোঁ আৰু এইখিনি। চৰকাৰৰ পৰা বা এনেই মানে যি আপোনালোকে ধৰি লওক দলটো চলি থাকিবলৈ সমাজৰ মানে জোৰতে চলি আছে নে চৰকাৰে তৰকাৰে কিবা সুবিধা পায় নেকি? চৰকাৰৰ ফালৰ পৰা আমি সুবিধা আমি পোৱা নাই, কিন্তু আমি নিজস্ব হিচাপে পাৰ্টিখন আমি চলাই আছোঁ। কিন্তু আগৰ যিটো আমাৰ সাজপাৰ, এইবিলাক আটাই পিতাকালৰ সাজপাৰবিলাক নষ্ট হৈ গ'ল, তেনেকুৱা আমাৰ সাজপাৰ লোৱাৰ কাৰণে আমাৰ শক্তি নাই। এইকাৰণে চৰকাৰৰ ফালৰ পৰা আমি কিছু আবেদন কৰিছিলোঁ, তেওঁলোকে আমাক চৰকাৰে কোনো আজিলৈ সা সুবিধা আমাক দিয়া নাই, সেইকাৰণে আমি নিৰুপায়ত আমি এই একেবাৰে অচল হিচাপে হ'লেও খালি নাটকখনহে আমি জীৱিত কৰি ৰখা হৈ আছে আৰু কি। কিন্তু সাজপাৰবিলাক কিছু আগৰ সাজপাৰবিলাক আমাৰ নষ্ট হৈ গ'ল, কেৱল খালি সাংস্কৃতিটো জীয়াই আছে বুলি কোৱাৰ নিচিনাকেই আমি ৰাখি আছোঁ আৰু কি। আপোনালোকৰ দলটো কেনেকৈ পৰিচালনা হয়? আমাৰ দলটো 35 জন ভাৰী গান দলৰ যিটো আমাৰ সদস্য, তাৰ ভিতৰতে আমি মেনেজাৰ এটা পাতিছোঁ আৰু কি। মেনেজাৰটো হ'ল আমাৰ এই দিলীপ ৰাভা, তেওঁ মোৰে বড়ো ভাই হয়। মেনেজাৰ দায়িত্বটো এনেকুৱা হ'ল, আমি যেতিয়া নিমন্ত্ৰণ আমি ৰাখিলোঁ তেতিয়া সেই মেনেজাৰে প্ৰত্যেক সদস্যকে তেওঁলোকে মানে খবৰটো দিয়ে আৰু যে ইমান তাৰিখত আমি ভাৰী গান কৰিব যাব লাগিব যেনে তেনে, সেইটো সেই খবৰ বাতৰি সম্পূৰ্ণ যোগাযোগ কৰি
হারি গানের সাজপারবিল সকলকে মানে যত্ন করে রাখব তত্ত্বাবধান করব এই পার্টির মেইনটেনেন্স দ্বারা করা হয় আর যনে মানে নিমন্ত্রণ করব আগতে যোগাযোগ হওয়ার পিছত তাত যাওয়ার কারণে আমার দলটো যোগাযোগখিনি করে ম্যানেজারে।